দেখো ধাই ধাই করে বেলা বাড়ছে আর এই কুম্ভকর্ণের মতন ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। ওমু বেলা হয়েছে, ওঠ, গায়েবার গরম চা ঢেলে দেব। কি রে, আরে ওঠ না তোর বাবা সকালবেলা ঘুম থেকে তুলে আমায় লুচির মতো বেলচো কানে বলতে পারবে? বেলবো না তো কি করব, একজন সেই সাত সকালে বাজারে গেছে, এখনো তার ফেরার নাম নেই। সে কখন ফিরবেন, কখন আমি রান্না চাপবো, কখন তার অফিসের ভাত বেড়ে দেবো? বাবার আবার অফিস, তা তো গেলেও হয় না গেলেও হয়। ওই দেখো আবার শুয়ে পড়ে। আরে বাবা ওঠ না, লক্ষ্মী ছেলে, ওঠ ওঠ, একটু দেখ না এগিয়ে কদ্দূর এসছে। এনে চা খা, চা ঠান্ডা হয়ে যাবে। না আসবে না আসবে না। ওই দেখো গিয়ে পঞ্চাতার চায়ের দোকানে বসে বাজারের দিকে হাঁ করে থাকি। বলি আর কতক্ষণ বেঞ্চিটা দখল করে রাখবে বলো তো হরিদা? দেড় ঘন্টা কিন্তু হয়ে গেল, বুঝলে? ধরো না, দেখছিস বেগুন 40 থেকে 35 নেমেছে। আর একটু সবুর কর, এক্ষুনি 30 নেমে আসবে। তোর বৌদি আবার একটু বেগুনের ঝাল খেতে চেয়েছে আজকে। বেগুনের ঝাল না কানা বেগুনের ঝাল? আচ্ছা চিজ মারি তুমি, সকালবেলা এসে একটা হাফ লিকার চা নিয়ে বসে থাকবে আর দেখবে যে কখন আনাজ বাসি হয়ে যাচ্ছে। আরে বাবা সকাল সকাল না এসে একটু বেলা করে আসতে পারো না? না পারি না, এই বুদ্ধি নিয়েও দোকান চালায়। সকালবেলা ব্যাগ নিয়ে বাড়ি থেকে না বেরোলে তোর বৌদি জানিস না গোটা পাড়া মাথায় করবে। ওর মেজাজ জানিস না তুই, যত্ত সব। আরে হরিদা বসে আছে এখানে? আরে ওদিকে যে পটল 40 থেকে 15 নেমে গেল। নেমেছে? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দিকে রাখ। কে আর বলতে? পঞ্চা, এক কাপ চা দে তো। কনরা, কোনোদিনও হারক্ষেপ পণ দেখেছো? দেখো নি তো, ওই দেখো, ওই দেখো ছুটছে। দুপুর গড়ে বিকেল হয়ে এলো, তবু তোমার পাত্তা নেই। পাত্তা কি করে পাবে মাসি, জিনিসপত্রের যা দাম করে রেখেছো তো বড় বাজারের মতো এখানেও আগুন লেগে গেছে। সে আগুন লাগলে কি হবে হরি কাকা, সেটা তুমি কেন না, একদম দরকার চলে গেলে তারপরে কেন? চুপ কর, হাস তো বাপের হোটেলে, তাহলে সংসার তো করলি না, তাহলে বুঝতি কত চালে কত মুড়ি। এ মাসি দেখো তো এগুলো। আরে হরি ভাই তুমিও আছো, ওদের কথা বাদ দাও তো, তুমি পটল বাঁচো না, পটল বেঁচে যাও, বুঝেছো? পটল বাঁচো। আরে হরিদা তুমি পটল তুলছো আর ওইদিকে তেলাপিয়া হাপে নেমেছে। এই মাসি সরিয়ে রাখো, এসে মাপবো। হ্যাঁ রাখছি।